নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সম্পর্ক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে খাদ্য সরবরাহ দপ্তর থেকে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে নভেম্বর মাসের জন্য। এই নভেম্বর মাসের জন্য যদি আপনার কাছে WY, SP3 বা PHS বা RKSY1 বা RKSY2 কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে কতটুকু পরিমাণ মাল পাবেন নভেম্বর মাস পাবেন এবার বেশি বেশি জন। এছাড়া এর সঙ্গে পাবেন আপনি 1000 টাকা ও 1500 টাকা। তা কারা পাবেন সেটা করে জানিয়ে দেবো এই ভিডিওতে। তা ভিডিওটা কোনো দিকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখতে পাচ্ছেন বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন। আর ভিডিওটাকে লাইক করতে অবশ্যই যেন ভুলবেন না। বন্ধুরা, ওয়ান্সকে দেখতে পাচ্ছেন নভেম্বর মাসে অতিরিক্ত রেশন ঘোষণা। রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে নভেম্বর মাসের জন্য কত কত রেশন দ্রব্য বরাদ্দ হয়েছে তা তালিকা দেওয়া হয়েছে। তা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন কার্ডে কতটুকু পরিমাণ মাল পাবেন পুরো নভেম্বর মাস জুড়ে। প্রথমে যে কার্ডের কথা বলে সেই কার্ডের কথা হচ্ছে SPHS, অর্থাৎ বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড। এই কার্ডের ক্ষেত্রে আপনি সম্পূর্ণ বিনামূল্যে নভেম্বর মাসে কিন্তু রেশন পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি চাল পেয়ে যাবেন 3 কেজি মাথা পিছু করে এবং পুষ্টিযুক্ত আটা পেয়ে যাবেন 1 কেজি 900 গ্রাম। এছাড়া গম পেয়ে যাবেন 2 কেজি কার্ড পিছু করে। তা বুঝতে পারছেন যদি আপনার কাছে SPHS কার্ড থেকে থাকে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ধরনের কার্ড থাকলে পুরো নভেম্বর মাসের কিন্তু এই পরিমাণ মালটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপরে যে কার্ডের কথা বলে সেটা হচ্ছে WY, অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনা। যদি আপনার কাছে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনি চাল পেয়ে যাবেন 21 কেজি পরিবার পিছু, অর্থাৎ পুরো পরিবার পিছু আপনি 21 কেজি চাল পেয়ে যাবেন, এখানে স্পষ্ট করে বলা হয়েছে। এবং যদি আপনি পুষ্টিযুক্ত আটা নিতে চান, সেক্ষেত্রে কিন্তু 13 কেজি 300 গ্রাম কিন্তু আপনি পরিবার পিছু কিন্তু পুষ্টিযুক্ত আটাও পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি গম নিতে চান, সেক্ষেত্রে 14 কেজি পরিবার পিছু পেয়ে যাবেন। এবং যদি আপনি চিনি নিতে চান, সেক্ষেত্রে চিনি 1 কেজি পরিবার পিছু পেয়ে যাবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা দিয়ে কিনতে হবে, এটা কিন্তু বিনা পয়সায় হবে না। সেক্ষেত্রে 13.50 টাকা হিসাবে কিন্তু আপনাকে চিনিটা কিনতে হবে। এরপরে যে কার্ডের কথা বলবো সেটা হচ্ছে PHS, অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড। এই কার্ডের ক্ষেত্রেও কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু নভেম্বর মাসে মাল পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি চাল পেয়ে যাবেন 3 কেজি মাথা পিছু বা কাঠ পিছু কিন্তু আপনি চালটা পেয়ে যাবেন। এবং পুষ্টিযুক্ত আটা আপনি পেয়ে যাবেন 1 কেজি 900 গ্রাম। এবং গম পেয়ে যাবেন 2 কেজি মাথা পিছু অতিরিক্ত। তা বুঝতে পারছেন, অর্থাৎ SPHS এবং PHS এই দুটো কার্ডের ক্ষেত্রে মালটা কিন্তু সমান পরিমাণ পাওয়া যায়। এবং WY, RKSY1 এবং RKSY2 ক্ষেত্রে কিন্তু আলাদা মালটা হয়ে থাকে। এছাড়া কেন্দ্র সরকার তরফ থেকে যে অতিরিক্ত রেশন দেওয়া হয় সেই রেশনের কথা আপনাকে দেখিয়ে দেবো। তা কেন্দ্র সরকার ক্ষেত্রে যদি আপনার কাছে SPHS বা PHS বা WY কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী থেকে আপনাকে কিছু পরিমাণ মাল ফিরে দেওয়া হয়। সেক্ষেত্রে চাল পেয়ে যাবেন 3 কেজি 750 গ্রাম মাথা পিছু। এবং পুষ্টিযুক্ত আটা পেয়ে যাবেন 1 কেজি 900 গ্রাম। এবং গম পেয়ে যাবেন 2 কেজি মাথা পিছু। এটা কিন্তু 3টি কার্ডের ক্ষেত্রে পাবেন, অর্থাৎ WY, PHS এবং SPHS। এবং RKSY1 এবং RKSY2 যদি কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না। তা আপনাদের সুবিধা তো জানেন কি, অনেক ক্ষেত্রে কিন্তু যাদের RKSY1 কার্ড রয়েছে তাদের কিন্তু অটোমেটিকভাবে কিন্তু কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং যদি পরিবারের সকলের PHS কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে RKSY1 যদি কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে অটোমেটিক পরিবর্তন হচ্ছে। তা কীভাবে পরিবর্তন হচ্ছে এর লাস্টে কিন্তু একটা ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে অনায়াসে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন যে আপনি কীভাবে ক্যাটাগরি চেঞ্জ করবেন। এরপর যে কার্ডের কথা বলছি সেটা RKSY1। যদি আপনার কাছে RKSY1 কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে পুরো নভেম্বর মাস থেকে 2 কেজি মাথা পিছু করে চাল পেয়ে যাবেন এবং গম পেয়ে যাবেন 3 কেজি মাথা পিছু করে, এখানে স্পষ্ট করে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং RKSY2 এর ক্ষেত্রে কিন্তু আপনি 1 কেজি 1 কেজি করে পাবেন, অর্থাৎ 1 কেজি চাল এবং 1 কেজি গম পেয়ে যাবেন। এবং কেন্দ্র সরকার যে অতিরিক্ত মাল পাওয়া যায় সেটা কিন্তু আপনি পাবেন না। এবারে আমরা আলোচনা করবো 500, 1000 এবং 1500 টাকা কারা কারা পাবে। তা এখানে বলা হয় যে বুঝতে পারছেন যে বর্তমানে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন এবং তাদের কিন্তু আগামী এই মাসে, অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু 1000 টাকা করে পেয়ে যাবেন। এবং যারা লক্ষ্মীর ফান্ডে আবেদন করেছেন তাদের কিন্তু 500 এবং 1000 টাকা করে নভেম্বর মাসে কিন্তু 1 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে। এবং যারা সমস্ত বেকার যুব যুবতী রয়েছেন তারা কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে, যারা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা চলে আসবে। এই সুবিধাগুলো কিন্তু পুরো নভেম্বর মাস ধরে আপনি পেতে চলেছেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখতে পাচ্ছেন বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন।